আসছে পরবর্তী খবরে। নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ, 100% বুথে সিএপিএফ মোতায়েনের দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করা হচ্ছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব। 100% বুথে সিএপিএফ মোতায়েনের দাবি করেছেন তারা। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে 100% বুথে সিএপিএফ মোতায়েনের দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এবার বিজেপি নেতৃত্বের। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে মূলত, ঠিক কি অভিযোগ করা হচ্ছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে? দেখো, বিজেপির পক্ষ থেকে তিন সদস্যের এক প্রতিনিধি দল তার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সেখানে যায় এবং সেখানে তারা দেখা করে এবং ডেপুটেশন দেন। সেখানে মূলত তাদের যে অভিযোগগুলো রয়েছে, অভিযোগগুলির মধ্যে একটি অভিযোগ হচ্ছে যে এই নির্বাচন চাল প্রক্রিয়া, নির্বাচন আচরণ বিধি লাগু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার আবাস যোজনার যে কাজ শুরু হয়েছে এই 21 অক্টোবর থেকে, যা আগামী 30 তারিখ পর্যন্ত চলবে, যেখানে গরিব মানুষের যাদের মাটির বাড়ি তাদের পাকা বাড়ি করার এই সময় যাচাই প্রক্রিয়া চলবে। কিন্তু যেহেতু 5টি জেলায় 6টি কেন্দ্রে উপনির্বাচন, বিধানসভার উপনির্বাচন রয়েছে, যেহেতু এই ওই যাচাই পর্বতে দেখা যাবে যেটা হতে পারে সেটা প্রভাবিত করতে পারে, তাই এই মুহূর্তে এই যে নির্বাচন প্রক্রিয়া কালি চলাকালীন নির্বাচন আচরণবিধি মেনে এই সব জায়গায় এই যাচাইয়ের কাজ বন্ধ করা হোক। যদিও বিজেপি তখন দাবি করা হয়েছে যে সকল গরিব মানুষ মাটির বাড়ি ছেড়ে পাকা বাড়ি পাক, এটা তাদের কিন্তু যেহেতু এটা প্রভাবিত করা হবে সেই জন্যই এক বন্ধ করতে বলছে। দ্বিতীয়ত যে তাদের যে ডেপুটেশনের বিষয় হলো তার সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, রাজ্যের সিভিক ভলেন্টিয়ার কেন দেখা করা, তারা আরজি কর প্রসঙ্গে তুলে বলে যে আরজি করে মহামান্য সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশন যে সেন্সিটিভ জায়গাগুলো স্পষ্টকাতের জায়গা থেকে আরজি এই সিভিক ভলেন্টিয়ার সরিয়ে যাওয়ার জন্য বলা বলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের সময় দেখা যায় তাদের অভিযোগ হচ্ছে যে শাসক দলের পোশাক, শাসক দলের উপরে তারা কাজ করেন, তারা সিভিক ভলেন্টিয়ার পুলিশ পোশাক পরে তারা প্রকাশ শাসক দলের হয়ে প্রচার করে এবং ভোটারদের ভয় দেখায়, তাই নির্বাচন কাজে এই সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে দেওয়া করানো এবং এর পাশাপাশি যাতে ভোটে যেখানে পুলিশ স্টেশন সেখানে যাতে কোনো মতে পুলিশ যাতে না থাকে এবং সেতে কেন্দ্রীয় বাহিনী, 100% কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, এবং কেবল তাই নয় এর পাশাপাশি কিন্তু রাস্তাতেও যাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এর আগেও অভিযোগ করেছে যে ভোটের সময় যদি কেন্দ্রীয় বাহিনী আসে, যদিও রাজ্যের নির্বাচন কমিশন তাদের জানিয়েছে যে 89 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামী 25 তারিখ থেকে মোতায়েন হবে এবং সেক্ষেত্রে তাদের অভিযোগ হচ্ছে 89 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট নয়, তারা কিন্তু আরো বাড়তি কেন্দ্রীয় বাহিনীর জন্য তারা আবেদন জানিয়েছে এবং যাতে মানুষ নিরাপদ ভাবে ভোট দিতে পারে এবং ভয় দরহীন ভাবে ভোট প্রয়োগ বল ভোট প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশন, এমনটা দাবি জানিয়ে তারা কিন্তু আজ নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এবার বিজেপি নেতৃত্ব। মূলত নির্বাচনী যে আচরণ বিধি সেই বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তারা এবং সেই অভিযোগ তুলে 100% বুথে সিএপিএফ মোতায়েনের দাবি বিজেপি নেতৃত্বের।